গানের পাখি মধুরিমা, যার কোড হচ্ছে 3926। মধুরিমা, আসসালামু আলাইকুম সবাইকে। মধুরিমা, কোন গানটি গাইবে আজকে? আমি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের যখন থামবে কোলাহল এই গানটি করব। ঠিক আছে। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝিনি আমি আসি সঙ্গপুলে। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে, যখন দক্ষিণ বাতাস গায় পরশ বুলাবে সে, যেন এসে গেছি আমি অবশেষে। যখন দক্ষিণ বাতাস গায় পরশ বুলাবে, আকাশের উজ্জ্বল তারাটা,
মিট করে শুধু জ্বলছি, বুঝিনি তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি, ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো গেছে মধুরিমা। প্রথমেই বলবেন শ্রদ্ধেয় খুরশিদ আলম স্যার। আচ্ছা মধুরিমা, আমি বলি গান শুনলাম ঠিক আছে, কিন্তু আন্তরিকতাটা কম পেলাম। ঘুমের চারিদিকে, এই ঘুমের চারিদিকটা একবার বোঝা গেল না। আর আবেশ, আবেশ যে জায়গাটা, সংগোপনে, সংগোপনে একটা ছোট্ট কাজ আছে। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে গান অন্তর দিয়ে গীতে গাইতে হয়, এটা একটু কমতে ছিল। হ্যাঁ, একটু আগামীতে যখন গান করবো অন্তর দিয়ে গান করবো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। পড়শি একটু বলি, আগে পজিটিভটা বলি। রুনা ম্যামের এত কঠিন গানটা গাওয়ার আপনি চেষ্টা করেছেন, সেটার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার অনেক অনেক ধন্যবাদ। এবার একটু বলি যে অনেকগুলো জায়গা সুর থেকে সরে যাচ্ছিল, আর একটা জায়গায় কী যেন হয়েছিল, একটু পরেই দেখা হবে, তাই না? এটা কি ভুলে গিয়েছিলেন নাকি কিছু একটা হয়েছিল, আই গেস, তাই না? ধরতে বোধ হয় একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছিল, কিছু একটা হয়েছিল ওই জায়গায়। তো যাই হোক, নাইস ট্রাই। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। প্রতীক হাসান। মধুরিমা, এর আগে যতবার শুনেছি আপনার যে গায়ক এবং আপনার যে দখল, সেখান থেকে আজকে মনে হয়েছে কোনো কারণে আপনার গলাটা ধরা, কিন্তু যেহেতু প্রতিযোগিতা আমাদের অবশ্যই কঠিন রাস্তা দিয়ে যেতে হবে, তো আমি চাই আপনি একটু ওয়েটিং থাকেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবার যাচ্ছি ইব্রা টিপু ভাই। তোমাকে নিয়ে চিন্তা করছি, তুমি কি হারমোনিয়ামে প্র্যাকটিস করো? জি স্যার। রাইট, সো হারমোনিয়াম হচ্ছে রিড ইনস্ট্রুমেন্ট, হারমোনিয়ামে প্র্যাকটিস করবে না। কেন করবে না? তো হারমোনিয়াম হয় কি, ডিটিউন হয়ে যায় ওয়েদারে, গরমে কিংবা ঠান্ডায়। তখন ওই হারমোনিয়াম ডিটিউন হলে হিউম্যান, যদি আমরা যদি এটাকে ফলো করি, আমাদের গলাটাও ওভাবে টিউন হয়ে যাবে। সো হারমোনিয়াম যদি ডিটিউন থাকে, গলা ডিটিউন হয়ে যাবে। চেষ্টা করবে তার যন্ত্রে পাখি তানপুরা। হ্যাঁ, বিকজ স্ট্রিং উইল গিভ ইউ দ্য 100% প্রপার ফ্রিকোয়েন্সি, এটাই হচ্ছে নিয়ম। আজকে গান চুজ করা তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়েছে, এই গানটা অনেক কঠিন গান, সেই জায়গাটায় তুমি অতটা অনেক চেষ্টা করেছো যেতে পারো নি, তো আমি বলবো যে ওকে ওয়েটিংয়ে থাকি, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট মধুরিমা। ওয়েট করি তাহলে।